Ayıptı hanım, daha güzel. ইচ্ছা নিতে দাম দুই পিচা আমরা তো পিচ্ছি গেছি Hey, Tasco.
গৌতম দাস মহোদয় অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। আমার সঙ্গে তেমন পরিচয় ওনার ছিল না, কিন্তু এক দুইবার মিটিং আমার সঙ্গে দেখা হয়েছিল। ওনার ব্যক্তিত্ব, ওনার সামাজিক কাজকর্ম আমাকে আকৃষ্ট করত। ওর এক গম্ভীর প্রকৃতির সঙ্গে সঙ্গে এক বিচারকে সামনে নিয়ে উনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, এবং ওনার যে আজকে মৃত্যু সেটা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে যে না। 25 আগস্ট যখন কোভিডে উনি আক্রান্ত হয়েছিলেন, খোঁজখবর পেয়েছিলাম, কিন্তু সেটা আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদেরকে ছেড়ে উনি চলে যাবেন এই দুনিয়া থেকে। আমি ওনার প্রয়াত আত্মার প্রতি সদ্গতি কামনা করি, এবং ওনার পরিবারের ছোট্ট মেয়েটি এবং ওনার স্ত্রীকে উনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমি তাদের প্রতি সমবেদনা ব্যক্ত করছি। এবং মেয়েটির যখনই কোনো কিছু প্রয়োজন হবে, আমি রতনবাবুকে বলব, বিধায়ক এবং পূর্বমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে বলা, আমি সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষভাবে গৌতমবাবুর যেটা শূন্যতা তার পরিবারের কাছে তো আমরা কেউই পূর্ণ করতে পারবো না, কিন্তু আমরা যাতে সবাই মিলে সেই জায়গাটাকে সামান্যতম চেষ্টা করা যে ওনাদের পরিবারের সঙ্গে আমরা সর্বসময় থাকতে পারি, সেই দেশে সবাই মিলে কাজ করব। আমি আবারও ওনার বিদায়ী আত্মার প্রতি সদ্গতি কামনা করি। সামাজিক একটা পার্টি, অপোজিশন পার্টি, তার কমিউনিস্ট পার্টি এখানে লম্বা সময় রয়েছে, সেই পার্টির সম্পাদক, রাজনৈতিক সমতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জার্নালিস্ট, একদিকে উনি সংস্কৃতির পৃথক প্রদর্শক, ওনাকে দিয়ে অনেক লোক সাংস্কৃতিক জীবনে এসছে। ওনার আলাদা পরিচয় আছে সাংস্কৃতিক জীবনে, ওনার রাজনীতির জীবনে আলাদা পরিচয় আছে, ওনার জার্নালিজম আলাদা পরিচয় আছে, পেপার উনি তৈরি করেছেন। কিন্তু স্বাভাবিকভাবে ওনার শূন্যতা এবং তারপরে যে রাজনীতির জন্য, সামাজিক কাজকর্মের জন্য, সংস্কৃতির জন্য একটা বিরাট শূন্যতা তৈরি করেছে।